লকডাউনে ফেরিঘাটে ঈদে ঘরমুখ মানুষের ঢল, লঞ্চ বাস স্পিডবোট বন্ধ থাকায় পার হচ্ছেন ফেরিতে। ঈদের পূর্বের একটা শুক্রবার, সে কারণে আজকের চাপটা একটু অন্য দিনে বেশি। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই তারা মানতেছে না। ভোগান্তি সয়েই যে যেভাবে পারে ছুটছেন বাড়ি, বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে জটিলতা কাটার আশায় দল ও পরিবার যেতে চান সিঙ্গাপুর হয়ে লন্ডনে। শীর্ষ বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন বিশ্লেষকরা। করোনা থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণে দেশে দ্বিতীয় ঢেউ, 40 দিনে সর্বনিম্ন 37 জনের মৃত্যু। এবং বোরো ধান ঘরে তোলার পর টইটুম্বুর তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল, কোনো কাজেই আসছে না পানি। উজানে একতরফা নিয়ন্ত্রণই কারণ বলছেন সংশ্লিষ্টরা।